মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় কোম্পানি আমলে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রসার। আমরা সাধারণভাবে যেটা জানি সেটা হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ ছিল বিলম্বিত। প্রথম 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ব্রিটিশ পার্লামেন্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শিক্ষা খাতে বার্ষিক 1,00,000 টাকা বরাদ্দের নির্দেশ দেয়। কিন্তু সেই সময় বরাদ্দকৃত এই অর্থ কোন খাতে ব্যয় হবে, প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা, সেটা নিয়ে প্রাচ্যবিদ এবং পাশ্চাত্যবিদ এই দুই দল পণ্ডিতের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছিল। প্রাচ্যবাদীদের মধ্যে আমরা দেখব যে কোলব্রুক, এইচ ডি প্রিন্সেপ, উইলসন প্রমুখরা ভারতে আরবি, ফার্সি, সংস্কৃত তথা পাশ্চাত্য শিক্ষার প্রসারে সরকারি অর্থ বরাদ্দের পক্ষপাতী ছিলেন। অন্যদিকে মেকলে, আলেকজান্ডার ডাব, স্যান্ডার্স, কোলভি প্রমুখ ইউরোপীয় পণ্ডিত, তারা ভারতের শিক্ষা ক্ষেত্রে ইংরেজি শিক্ষা তথা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তারা সরকারি অর্থ বরাদ্দের পক্ষপাতী ছিলেন। এই দুই গোষ্ঠীর তীব্র বিরোধের ফলে বরাদ্দকৃত 1,00,000 টাকা দীর্ঘদিন ব্যয়িত হয়নি। শেষমেশ লর্ড আমহার্স্ট 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন গঠন করেন। মূলত বাংলা প্রেসিডেন্সিতে শিক্ষার প্রকৃত অবস্থা ও শিক্ষার মান উন্নয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি মূলত প্রাচ্য শিক্ষা খাতে সরকারি অর্থ বরাদ্দের সুপারিশ করে। এই সুপারিশ মেনেই লর্ড আমহার্স্ট 1824 খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ স্থাপন করেন। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজা রামমোহন রায় থেকে শুরু করে যারা পাশ্চাত্যবাদী ছিলেন তারা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। শেষ পর্যন্ত বিখ্যাত উপযোগবাদী বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক যখন ভারতে আসেন গভর্নর জেনারেল হয়ে, তখন তিনি একটি পদক্ষেপ গ্রহণ করেন। সেক্ষেত্রে জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি পদে লর্ড মেকলেকে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। লর্ড মেকলে 1945 সালের 2 ফেব্রুয়ারি তিনি তার শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন। তাতে তিনি পরিষ্কারভাবে সরকারি ব্যয় সংকোচ নীতির কথা মাথায় রেখে পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তাকে অনিবার্য ভেবেও, অনিবার্য জেনেও তিনি সীমিতভাবে, কৌশলগতভাবে এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে তিনি সুপারিশ করেন। সে ব্যাপারে মেকলে তার বিখ্যাত এক থিওরি প্রকাশ করেন, যেটাকে আমরা বলি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুইয়ে পড়া শিক্ষানীতি। তার এই নীতির মোতাবেক তিনি বলেছিলেন যে ইংরেজি ভাষা সবার জন্য না, ইংরেজি ভাষা মূলত ধনী, শিক্ষিত এবং কাজের লোকেদের ভাষা। এই ভাষা তাই এদেরই শেখার একটা শিক্ষাগত পরম্পরা আছে, এদের শেখার উদ্যম আছে, সাহস আছে,
এরা একদিন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের নিম্নবর্গের মানুষের শিক্ষক হিসাবে ইংরেজি ভাষা তথা পাশ্চাত্য শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দেবে, যেটা ওই ওয়াটার ফিল্টারের জলের ন্যায় চুইয়ে চুইয়ে শিক্ষা সর্বসাধারণের মধ্যে পরিশ্রুত হবে। এটাই হচ্ছে চুইয়ে পড়া শিক্ষানীতি। তবে এখানে মাথায় রাখা দরকার যে মেকলে তার এই শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের সময় ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং জ্ঞান ভাণ্ডারকে তীব্র হেয়গান করেছিলেন। তিনি এমনও বলেছিলেন, আরবীয় এবং ভারতীয় যে সাহিত্য ভাণ্ডার রয়েছে, যে জ্ঞান ভাণ্ডার রয়েছে, সেটা নাকি ইউরোপের একটি ভালো, বিশেষ করে ইউরোপ এর চেয়েও তিনি যেটা পরিষ্কারভাবে বলতে চেয়েছেন, লন্ডনের একটা ভালো লাইব্রেরির একটি তাকে যে বই আছে তার বইয়ের সমান। অর্থাৎ এইভাবে তিনি হেয় করার চেষ্টা করেছিলেন এবং তিনি বলতে চেয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে তিনি এমন একদল ভারতীয়কে তৈরি করতে চান যারা রক্তে মাংসে ভারতীয় হলে চলনে, বলনে, পোশাকে, আশাকে তারা প্রকৃত হবে ইংরেজ। অর্থাৎ এই ধরনের এক শিক্ষা দর্শন তিনি প্রবর্তন করার চেষ্টা করেছিলেন। এমনকি তিনি সংস্কৃত কলেজ উঠিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন। সংস্কৃত কলেজ উঠিয়ে দিয়ে প্রাচ্য শিক্ষার উপরে তিনি কুঠারাঘাত করতে চেয়েছিলেন। কিন্তু ইউটিলিটারিয়ান মতবাদে বিশ্বাসী বেন্টিঙ্ক মেকলের সুপারিশের মূল জায়গাটা গ্রহণ করলেও তিনি সংস্কৃত কলেজ বন্ধ করে দেননি। যদিও সংস্কৃত কলেজের ছাত্রদের যে সরকারি পেনশন, সরকারি যে স্কলারশিপ দেওয়া হতো, সেই স্কলারশিপ প্রদানের যে ব্যবস্থা সেটা বাতিল করেছিলেন। এবং বেন্টিঙ্কই প্রথম এই চুইয়ে পড়া শিক্ষানীতিকে গ্রহণ করে তিনি ঘোষণা করেছিলেন যে ইংরেজি ভাষা ভিত্তিক পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্যই এবার থেকে সরকারি অর্থ বরাদ্দকৃত হবে। এইভাবেই বেন্টিঙ্কের এই শিক্ষানীতি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী যে বিতর্ক শিক্ষাক্ষেত্রে চলছিল সেই বিতর্কের অবসান ঘটে। এই 1835 খ্রিস্টাব্দেই এই শিক্ষানীতি ঘোষণার সাথে সাথে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। বিশেষ করে কলকাতায় 1835 খ্রিস্টাব্দে চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা রূপে কলকাতা মেডিকেল কলেজের সূচনা হচ্ছে। এই কলকাতা মেডিকেল কলেজের ইতিহাস যদি আমরা জানি তাহলে দেখব যে 1822 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি প্রথম স্কুল ফর নেটিভ ডক্টরস বলে একটা সংস্থা প্রতিষ্ঠা করে। এর পাশাপাশি 1826 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে আলাদাভাবে আয়ুর্বেদ শিক্ষার ব্যবস্থা এবং কলকাতা হাই মাদ্রাসায় ইউনানি চিকিৎসার পঠন পাঠন চালু করেছিলেন। কিন্তু এই তিনটি চিকিৎসা সংক্রান্ত পঠন পাঠন ব্যবস্থার ফলাফল দেখার জন্য তিনি জন গ্র্যান্টের নেতৃত্বে 1833 সালে একটি মেডিকেল কমিশন প্রতিষ্ঠা করেছিলেন। এই মেডিকেল কমিশনের সুপারিশেই উইলিয়াম বেন্টিঙ্ক তিনি এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের চিকিৎসা সংক্রান্ত পঠন পাঠন বন্ধ করেন এবং 1835 সালে তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। এই কলকাতা মেডিকেল কলেজের প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন তিনি হচ্ছেন জোসেফ ব্রামলি। মোট 50 জন ছাত্র নিয়ে এই মেডিকেল কলেজের জয়যাত্রা শুরু হয়। এই কলেজের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে প্রথম শবচ্ছেদের ঘটনা। অর্থাৎ মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে শবব্যবচ্ছেদ একটা গুরুত্বপূর্ণ শাখা। সেক্ষেত্রে হিন্দু সমাজে এই শবব্যবচ্ছেদের ঘটনাটা বিশেষ করে রক্ষণশীল সমাজে তীব্র বিতর্কের সঞ্চার করেছিল। তবুও দেখব 1836 খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্তের তত্ত্বাবধানে মেডিকেল কলেজের 4 জন ছাত্র, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, রাজকৃষ্ণ দে এবং নবীনচন্দ্র মিত্র,
এই টিম প্রথম শবব্যবচ্ছেদের ঘটনা ঘটায়। এই ঘটনা এতটাই আলোড়নকারী ছিল যে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ কোম্পানির কামান দেগে এই ঘটনাকে অভিনন্দন জানিয়েছিল। এবং এই শবব্যবচ্ছেদের ঘটনা যাতে ঘটতে পারে বিতর্ক এড়িয়ে, তার জন্য দ্বারকানাথ ঠাকুর, ডেভিড হিয়ার, এমনকি রাধাকান্ত দেব, মতিলাল শীল এরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীকালে জোসেফ ব্রামলির পরবর্তীকালে তার মৃত্যুর পর জন মুয়াটের তত্ত্বাবধানে তার একাগ্রতায় 1835 সালে 4 মেডিকেল কলেজের ছাত্রকে বিদেশে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য পাঠানো হচ্ছে। এই 4 ব্যক্তির মধ্যে ভোলানাথ বসু, দ্বারকানাথ বসু, গোপালচন্দ্র শীল এবং সূর্যকুমার চক্রবর্তী এদেরকে পাঠানো হয়। এরাই ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিলেত ফিরোজ ডাক্তার। এবং এই সময় এই কলকাতা মেডিকেল কলেজ রয়্যাল সার্জন অফ লন্ডন এবং ইউনিভার্সিটি অফ লন্ডনের অনুমোদিত সংস্থা হিসাবে কাজ করত, পড়াশোনার কাজ চলত। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলকাতা মেডিকেল কলেজের সমস্ত পঠন পাঠন এবং পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হওয়ার রীতি চালু হয়। সুতরাং কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ভারতীয় শিক্ষার ক্ষেত্রে একটা মাইল ফলক। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার ইতিহাস তো গেল, কিন্তু লর্ড বেন্টিকের মাধ্যমে যে পাশ্চাত্য শিক্ষার শুভ সূচনা হল এবং যে সূচনার ক্ষেত্রে চুইয়ে পড়া শিক্ষানীতি গুরুত্বপূর্ণ একটা অভিমুখ হিসাবে স্থিরীকৃত হল, এই চুইয়ে পড়া শিক্ষানীতির ফলে প্রাথমিক শিক্ষা যে অবহেলিত হল তার চিত্রটা উঠে এলো 1838 সালে অ্যাডামস রিপোর্টে। অর্থাৎ উপর থেকে চাপিয়ে দেওয়া, উপর তলার মানুষের শিক্ষিত করার মধ্য দিয়ে পরবর্তীতে নিচের তলায় ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এটা প্রাথমিক যে শিক্ষা সেটাকে চরমভাবে আঘাত হেঁকেছিল। তাই প্রাথমিক শিক্ষা গুরুত্ব দানের সুপারিশ অ্যাডামস রিপোর্টে করা হল। পরবর্তীকালে 1839 খ্রিস্টাব্দে জর্জ অকল্যান্ডের শিক্ষা সংক্রান্ত যে রিপোর্ট, তাতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের মাধ্যমে ভারতবর্ষের আধুনিকতা সম্ভব নয় এবং প্রাচ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বাঁচিয়ে রাখা প্রয়োজন, এই একটা উপলব্ধি সরকারি তরফে কিন্তু গৃহীত হল। যদিও 1843 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড হার্ডিঞ্জ, তিনি শিক্ষা সংক্রান্ত অনুসন্ধান করে 1844 খ্রিস্টাব্দে একটি ঘোষণা দিলেন, একটা ডিগ্রি জারি করলেন, যাতে বলা হলো যে সরকারি ক্ষেত্রে চাকুরি লাভের ক্ষেত্রে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক, ইংরেজি জানা বাধ্যতামূলক। প্রকৃতপক্ষে এই ঘোষণা বাংলাতে পাশ্চাত্য শিক্ষা তথা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে একটা চরম হিড়িক বা একটা প্রবল উন্মাদনার সূচনা করেছিল, যার ফলে ইংরেজি শিক্ষার প্রতি ব্যাপক চাহিদা, সেই চাহিদাকে মাথায় রেখে যত্রতত্র অপরিকল্পিতভাবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল, ইংরেজি শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করলো, যেগুলোকে শৃঙ্খলাবদ্ধ করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এবং এই সময়ই জন মোয়াট শিক্ষা সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিনি প্রকাশ করেছিলেন। সেই গুরুত্বের কথা তিনি প্রশাসনকে জানিয়েছিলেন, যদিও সেটা সেই সময় সম্ভব হয়নি। ইতিমধ্যে 1853 খ্রিস্টাব্দে কোম্পানির নতুন করে পুনর্নবীকরণের একটা বিষয় এসে উপস্থিত হল, অর্থাৎ কোম্পানিকে আবার নতুন করে রিনিউয়াল দেওয়া হবে কিনা ভারতবর্ষ শাসনের। সেই প্রেক্ষিতে ভারতের শিক্ষা ব্যবস্থা কোন খাতে পরিচালিত হওয়া উচিত এবং শিক্ষাক্ষেত্রকে সুশৃঙ্খলবদ্ধ করার জন্য বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল।
এই উডের কমিটি 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে। এই শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটাই হচ্ছে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রের ইতিহাসে, শিক্ষা বিস্তারের ইতিহাসে উড ডেসপ্যাচ বা উডের শিক্ষা প্রতিবেদন নামে খ্যাত, যেটাকে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়, মহাসনদ বলা হয়। মহাসনদ মানে এমন একটি সনদ যেটা আমূল পরিবর্তন ডেকে এনেছিল শিক্ষাক্ষেত্রে। কি এমন পরিবর্তন, সেটা দেখতে গেলে আমাদের ওই উডের সুপারিশগুলোর দিকে দৃষ্টিপাত করতে হবে। উড সাহেব তার শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনে তিনি যে সুপারিশগুলো করেছিলেন সেগুলো হচ্ছে এই রকম। প্রথমে তিনি শিক্ষা সংক্রান্ত স্বতন্ত্র প্রাদেশিক দপ্তর গঠনের কথা বলেছিলেন। দ্বিতীয়ত, তিনি কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলেছিলেন। তৃতীয়ত, নতুন নতুন মডেল স্কুল স্থাপন। চতুর্থত, শিক্ষকদের অভিজ্ঞতা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক শিক্ষণ কলেজ প্রতিষ্ঠা করা। পঞ্চমত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকারি গ্র্যান্ট ইন এড বা সরকারি অনুদানের ব্যবস্থা করা এবং প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বেসরকারি উদ্যোগ যাতে উৎসাহিত হয় সেই জন্য সরকারি তরফে পদক্ষেপ গ্রহণের কথা এই সুপারিশের সুপারিশমালায় বলা হয়েছে। মূলত উডের প্রতিবেদন এই কারণে গুরুত্বপূর্ণ যে এই উডের প্রতিবেদনের সুপারিশ মেকলে প্রচারিত, মেকলে প্রবর্তিত চুইয়ে পড়া শিক্ষানীতি থেকে সরে আসার একটা প্রয়াস। এবং এই সুপারিশ মেনেই 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। প্রতিটি প্রদেশে শিক্ষা দপ্তর গঠিত হয়েছিল, শিক্ষক শিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি এই সময় থেকে বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার একটা ব্যাপক প্রবণতা গতিশীলতা লাভ করে। এই কারণেই উডের প্রতিবেদনকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে ম্যাগনা কার্টা বলা হয়। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক জড়তা কাটিয়ে, প্রাথমিক দ্বিধা কাটিয়ে, সামাজিক অসন্তোষের ভয় কাটিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্তত পক্ষে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বিষয়টিকে তাদের নীতিমালায় সংযুক্ত করে, নীতি হিসাবে গ্রহণ করে এবং তারপর থেকেই সুগঠিতভাবে, সুপরিকল্পিতভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একটি শুভযাত্রা শুরু হয়। যদিও সমালোচনার দৃষ্টিভঙ্গিতে ইংরেজ প্রবর্তিত এই যে শিক্ষা, এই শিক্ষা মূলত নৈতিকতা বর্জিত, সাম্রাজ্যবাদী স্বার্থে তাদের রাজনৈতিক প্রয়োজনে দক্ষ কেরানিকুল তৈরি করার প্রশাসনিক তাগিদকে পূর্ণতা দানের জন্য এই পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়েছিল। সুতরাং প্রকৃত শিক্ষা, যে শিক্ষা ভারতকে আধুনিক এবং প্রগতিশীল করে তুলবে, ভারতবর্ষকে নৈতিক এবং প্রগতিশীলতার মন্ত্রে সংসম্পূর্ণ করে তুলবে, সেই জায়গাটা ব্রিটিশ নীতির মাধ্যমে যে শিক্ষা, সেই শিক্ষা এনে দিতে পারেনি। শহর কেন্দ্রিক শিক্ষা গ্রামের সঙ্গে এক বিরাট ব্যবধান তৈরি করেছিল, সেই ব্যবধান আজও রয়ে গেছে। নতুন করে পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষকে এক নতুন সামাজিক সমস্যার সৃষ্টি করেছিল, যেটা পরবর্তীকালে ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সর্বোপরি সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বিস্তর সংকটের জন্ম দিয়েছিল। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।